আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দয় আগে থেকে অনেক সুস্থ হয়েছি আমি কয়েকদিন ধরে পেজে ভিডিও দিতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি খুবই অসুস্থ কয়েকদিন ধরে আজকে একটু সুস্থ হয়েছে আমার কণ্ঠে সেটা বোঝা যাবে তো যাই হোক এখন সুস্থ না হলেও কিছু করা নেই আজকে বিশেষ একটি দিন আমি আজকে বিশেষ এই দিনে আমি আমি আমার বড় ছেলের বড় সন্তানের মা হয়েছি তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করছি তো বড় ছেলের বার্থডে ছিল আজকে আমার একটুও মনে নেই কেননা নিজেও অসুস্থ ছিলাম ঘরের অনেক কাজ ছিল সে কাজগুলো করেছি মনে ছিল না যদিও তারপরও কিছু করা নেই মানুষ মানে ভুল হতেই পারে তো যাই হোক যতটুকু হঠাৎ করে মনে পড়েছে করতে পেরেছি সেটাই শেয়ার করতেছে আপনাদের সাথে তো আমাকে আসরের টাইমে মনে করিয়ে দিয়েছে ততটুকুর ভিতরে যতটুকু আমি আমার সামর্থ্য অনুযায়ী মনে করতে পেরেছে মানে মানে আমি যতটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি তোর ফ্রেন্ড সার্কেলরা ওকে অভিনন্দন জানাতে চলে আসছে ওকে সবাই আমি ওদের আশা দেখেই আমার মনে মানে কেমন যেন লেগেছে যে আসলে কি ব্যাপার পরে হঠাৎ করে আমারও মনে পড়েছে যে না আমার তো ভুল হয়ে গিয়েছে আমার বড় ছেলে বার্থডে আজকে যাই হোক হঠাৎ করে যতটুকু পেরেছি ওদের একটু আপ্যায়ন করলাম এই তো বেশি কিছু করতে পারিনি সময় সাপেক্ষ অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি আমার বাচ্চাদের জন্য আমি ওদের সামনে প্রেজেন্ট করেছি তো ওরা সবাই কিন্তু এবার ওল ট্রেনের পরীক্ষার্থী ওরা এবার পরীক্ষার্থী এসএসসি এসসি পরীক্ষার্থী দুই হাজার বাইশ সালে সবার জন্য দোয়া করবেন সবাই আর সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার এই পেজের ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই সবার কাছে পৌঁছে তো ওদের নাস্তা করতে দিয়েছি ওরা নাস্তা করে নে আমি এর ভিতরে আবার দুইটা কেকের অর্ডার করেছি যে যেহেতু আমার মনে পড়েছে কেক দুটো চলে আসবে কেক দুটো আমি সুন্দর করে ছোট ছোট দুইটা কেক অর্ডার করেছি আমার যতটুকু সামর্থ্য নিয়েছে তো বাচ্চারা সবাই যেহেতু চলে আসছে তো ওরা আমার ছেলেকে উইশ করতে আসলো তাই ওদেরকে আমি একটু আপ্যায়ন আমি করেছি তো যাই হোক কেকগুলো আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে আপনারাও দেখে কমেন্ট করে জানাবেন এই তো এই একটি কেক আর হচ্ছে একটি কেক দুটো কেকই একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু ওর ফ্রেন্ডদের নিয়ে একটি কাটবে এই যে নাম দিয়ে কেক লিখে আনা হয়েছে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি নামটা উল্টা ছিল এই যে এটা হচ্ছে আরেকটি কেক কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আর দোয়া রাখবেন সবাই দোয়া করবেন আমার দুটো ছেলে যাতে ভালো মনের মানুষ হতে পারে সবার উপকার করতে পারে সবার পাশে বিপদে গেলে দাঁড়াতে পারে তো একটা চকলেট কেক অর্ডার করেছি আর একটা ভ্যানিলা কেকের অর্ডার করেছি দুইটা কেকই ছিল অসম্ভব মজাদায়ক খুবই মজাদায়ক ছিল আর এই কেকগুলো কিন্তু আমি আমাদের পরিচিত দোকান আছে দোকান বলতে আমাদের পরিচিত এখানে ফ্যাক্টরি আছে আমার বড় ভাইয়ের তো আলহামদুলিল্লাহ নিজেদের ফ্যাক্টরি থেকে নিজেদের কেক এটা খাওয়ার মজাই অন্যরকম আর সেটা তো অবশ্যই মজা হবে এই তো ওরা কেকটা কেটে নিচ্ছে ওরা এনজয় করতেছে সবাই দেখেন কতটা মিশুক বন্ধুরা বন্ধুরা তো এরকম এই মিল মোহব্বার যাতে সারা জীবন থাকে সবাই দোয়া করবেন ওর বন্ধুদের জন্য আমার বড় ছেলে আর ওদের তো পরীক্ষার কয়েকটা দিন মাত্র আছে ওদের জন্য সবার জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো একটা রেজাল্ট করে বের হয় এই দোয়াই করবেন সবার মন থেকে আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন তাই তো এখানে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এনজয় করছে বড় কথা কি খাওয়াটা তো বড় কথা না কথা হচ্ছে এই যে ওরা যে একটু আনন্দ করতেছে এই যে ওরা যে একে অপরকে যে রেক্সপেক্টটা জানিয়েছে ভালোবাসাটুকু জানিয়েছে এটাই কিন্তু অনেক কিছু এটাই অনেক কিছু যাই হোক ওকে উইশ করতে সবাই এসেছে আমিও খুশি হয়েছি ওদের জন্য যে দোয়া রাখি আমার মন থেকে আমি কেকটা কেটে দিচ্ছি যে সবাই তোমরা খেয়ে ফেলো এভাবে নিয়ে নিয়ে তো এই তো কেকগুলো ওরা এভাবে করে পিস পিস করে ওরা খেয়ে নিচ্ছে তো আমি অবশ্যই আমার যদি জানা থাকতো সত্যি কথা বলতে আমি রান্নাবান্নাও করতাম ওদের জন্য অসুস্থ থাকি তাতে কি হয়েছে তারপরও কিছু হইলো ওদের জন্য একটু রান্নাবান্না আমি করতাম যেহেতু মনেও ছিল না বড় কথা নিজের শরীরটাও ভালো ছিল না দুইটা মিলেই হয়েছে একটা কারণ তো যতটুকু ছিল রিজিক যার যতটুকু আছে তার বেশি আমরা যেতে পারবো না আমাদের রিজিকে যতটুকুই থাকবে তার ঊর্ধ্বে আমরা কেউই নয় তো এই তো বাচ্চাদের এনজয়টা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন ওদের জন্য দোয়া রাখবেন আর এই সিজনটা খুবই খারাপ একটা সিজন চলতেছে এখন হচ্ছে গরম ঠান্ডা পড়তেছে সবার জন্যই একটা ক্ষতিকর একটা সময় যাচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া রাখবো সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে এই দোয়াই করব সামনে কোরবানি আসতেছে আপনারা সবাই সাবধানে বাড়ি ঘরে যাবেন সবাই যার যার সেফটি নিয়ে যাবেন কেননা করোনা আবার বাড়তেছে করোনা মহামারী কিন্তু আবার দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে দিন দিন এখন ভালোই দেখতেছি এই তো আমাদের যাওয়া হবে না কেন বাচ্চাদের পরীক্ষা শেষ না হলে আর যেতে পারবো না একটা টেনশন কাজ করে তো বড় ছেলে ওর বাবাকেও খাইয়ে দিচ্ছে তো আমি ওদের টিস্যুটা দিয়ে দিলাম যে তোমরা হাতটা মুছে নাও আর আমি টেবিলটার উপরে একটা কাপড় বিছিয়ে দেব আমার সেই জিনিসটাও মনে ছিল না আর এই কেকটা হচ্ছে এখন আমরা কাটবো কেটে হচ্ছে আর একজন আমাদের ঘরে মেহমান এসেছে ফারহান বাবা ফারহান বাবাকে খেতে দিব ফারহান বাবার মা খাবে তো দেখেন ও কিভাবে এনজয় করছে কেকটা খেয়ে ও এতটা পছন্দ করেছে সবাই দোয়া করবেন ফারহান বাবাটার জন্য আর দেখেন কেকটা কিন্তু খুবই জুসি হয়েছিল খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমরা সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের যতটুকু ছিল ততটুকুই আমরা খেয়েছি তো আমি কেকটা এক সাইড দিয়ে কেটে তারপরে ওদের দিলাম আর একটা সাইড আমি কেটে রেখে দেবো যার খেতে মন চায় নিয়ে নিয়ে খাবে কেন বাচ্চারা কাটার ভয়ে খেতে চায় না এই হচ্ছে সমস্যা আর বার্থডের কেক সবাই পছন্দ করে কেটে রাখলে হবে কি ওদের তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে এখান থেকে নিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলেও খেয়ে ফেলবে আমার যদিও ফ্রিজে রাখতে হবে না তার আগেই শেষ হয়ে যাবে কেক ওরা এত পছন্দ করে আমি তারপর কেক কেটে মানে পিস পিস করে কেটে রাখতেছি যে ওরা খেয়ে নেবে তো এই তো আমি এক সাইড কেটে নিয়েছি তো এই সাইডটা এক পিস এক পিস করে ওরা খেয়ে নেবে আর এই তো দেখেন আমাদের ফারহান বাবু ফারহান বাবু খুব এনজয় করতেছে আমার ছোট ছেলের সাথে ওরা দুই ভাই কেক খাচ্ছে ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ